এটা হচ্ছে রাজার রাজা মহারাজা ঠিক আছে এটা কাজেও রাজা তার মানে হচ্ছে যে মিড গ্রাইন্ডার কিনে দরকার না মিড গ্রাইন্ডার কোনো প্রয়োজন না আপনারা চাইলে এটা তো মিড গ্রাইন্ড করতে পারবেন এই যে এত বড় বড় হলুদ কি ভাঙবে আসলে নাকি মজা করতে থাকবে আমরা ভেঙে দেখাবো আজকে আপনার সাথে কি মজা করতেছেন ভাই না না আমি আজকে করে দেখাবো প্র্যাকটিক্যালি করে দেখাবো শিওর তো জি এখানে কিন্তু কোনো ভাঙা হলুদ নাই ঠিক আছে এটা হচ্ছে আপনার মিনিমাম ধনিয়া জিরা ডারচিন লাচি একদম সাথে সাথে পাউডার হয়ে যাবে এটা কারণ হচ্ছে এটা কিন্তু 100% কপার মটর চাইলে ফ্রেশ জুসটা এখানে করতে পারবেন এছাড়াও লাচ্ছি করতে পারবেন আপনি উপর থেকে দেখতে পারবেন কি হচ্ছে কতটুকু হয়েছে দেখতে পারবেন উপর থেকে মিশ্রণটাও দিতে পারবেন এখানে ও ওয়াও জাস্ট দেখেন আসলে কিন্তু বাটলে কিন্তু এত সুন্দর কিন্তু পেস্ট হতো না কিন্তু মাউন্ডা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার কি নিয়ে আসলেন আজকে আমরা নিয়ে এসেছি ব্লেন্ডার ব্লেন্ডার না মহারাজা আরে বাবা ভাই দেখলাম হলুদ রাখছেন ব্যাপারটা কি জি জি আমরা আস্তে হলুদ করে দেখাবো আজকে ভাই চ্যালেঞ্জ কি নেবেন জি সত্যি জি এই যে এত বড় বড় হলুদ কি ভাঙবে আসলে নাকি মজা করতে থাকবে আমরা ভেঙে দেখাবো আজকে আপনার সাথে কি মজা করতেছেন ভাই না না এত 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 বড় বড় হলুদ কি ভাঙবে হ্যাঁ হ্যাঁ কি হবে কি অত বিশেষ আমি আজকে করে দেখাবো প্র্যাকটিক্যালি করে দেখাবো শিওর তো জি আমরা আসলে হলুদ দিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু কোনো ভাঙা হলুদ নাই ঠিক আছে অনেক বড় বড় ভাই আমার আসলে সন্দেহ হচ্ছে যাবে কি না হলুদ আর হ্যাঁ হ্যাঁ আমার তো বিশ্বাসই হচ্ছে না ভাই প্র্যাকটিক্যালি হলুদ করে দেখাবো আচ্ছা আর এটার পাশাপাশি এটার যে অপশন আছে অপশনগুলো আমরা বলে দিব কিভাবে কি আমরা আসলে চালানো শুরু করব প্রথমে আমরা হলুদটা করে দেখাই আচ্ছা যেহেতু আপনি বলছেন এটা হচ্ছে আপনার মিনিমাম ও মাই গড এটা কি ভাই ও মাই গড বন্ধুরা জাস্ট সাউন্ডটা কি আপনাদের যদি আরো পাউডার লাগে সেক্ষেত্রে আপনারা একটু ঘুরিয়ে নেবেন এটা কি ছিল ভাই মাত্র কয়েক সেকেন্ডের অবস্থা ও মাই গড ভাই জড়িটা যদি আমি কোন রকম যদি 40 সেকেন্ড কারণ আছে ভাই আমি বলে দিচ্ছি এটা কারণ হচ্ছে এটা কিন্তু 100% কপার মোটর কপার মোটর 100% কপার মোটর আর এটা আপনি টানা কন্টিনিউয়াসলি 30 মিনিট ইউজ করতে হবে 30 মিনিট টানা 30 মিনিট টানা আর এখানে আপনার সেফটি লক দেয়া রয়েছে ওকে যেমন আমি দেখাচ্ছি এখানে সেফটি লক আছে সেফটি লক আছে যদি ইনকেস অফ কোনো সমস্যা হয় ওভারলোড হয় হ্যাঁ ওভারলোড হলে এটা অটোমেটিক অফ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা মোটর জ্বলার কোনো ভয় নাই ওকে আর আমি আরো বলে দিচ্ছি এখানেও সেফটি লক আছে যেটা আপনার এই যে বুস্টটা এটা কিন্তু এখন মোটর চলবে না মোটর কিন্তু অন অন আচ্ছা আমি যে বসালাম বসানোর পরে যখন আমি পাত্রটা লক করব পালসের ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে অন অফ করে ইউজ করতে পারবেন অনেকে 10 সেকেন্ড করে পালস করে ইউজ করে তাদের ক্ষেত্রে আপনারা পালসের সুইচটা ইউজ করতে পারেন ঠিক আছে আর এটা কিন্তু আমরা হলুদ করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের মশলা ভাই যেহেতু হলুদ করা যাচ্ছে হলুদ করা গেলে মানে সব ধরনের মশলাই হবে এখানে ধনিয়া জিরা ডারচিনি লাচি একদম সাথে সাথে পাউডার হয়ে যাবে দেওয়ার সাথে সাথে চমৎকার আর এটা কিন্তু স্টিলগুলি একদম 100% নন ম্যাগনেট পরীক্ষিত ঠিক আছে আর ফুড গ্রেড স্টিলগুলি আচ্ছা ঠিক আছে এখানে পাশাপাশি যে জগ টিপ দেখতে পাচ্ছেন এটা কিন্তু জুসার ফ্রেশ জুস অনেকে ফ্রেশ জুস চায় চাইলে ফ্রেশ জুসটা এখানে করতে পারবেন এছাড়াও লাচ্ছি করতে পারবেন আচ্ছা মানে ফলটা আপনি ধরেন এখানে দিয়ে দিলেন খোসাটা ভিতরেই থাকবে জুসটা ছেকে এসে পড়বে ছেকে বের হয়ে যাবে আচ্ছা আলাদা জুসটা ছাকার কোনো প্রয়োজন নাই এছাড়া কিন্তু আলাদা করে জুসারও কেনার দরকার নেই জি জুসারও কেনার দরকার নেই আর এর পাশাপাশি যে পাত্রটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিকুইডের জার লিকুইড জার মিল্ক শেক বা আইস ক্রাশ করতে চায় অনেকে তারপরে লাচ্ছি করতে চায় তাদের ক্ষেত্রে আপনারা এটা এই পাত্রটা ইউজ করতে পারেন কিন্তু ট্রান্সপারেন্ট আপনি উপর থেকে দেখতে পারবেন কি হচ্ছে কতটুকু হয়েছে দেখতে পারবেন উপর থেকে মিশ্রণটাও দিতে পারবেন এখানে খোলার অপশন আছে খোলার অপশন রয়েছে এর পাশাপাশি যে পাত্রটা দেখতে পাচ্ছেন এসএসএফ এটা এটা হচ্ছে আপনারা চাইলে পেস্ট করতে পারবেন পেস্ট আদা রসুন পেঁয়াজ পেস্টের জন্য পেস্টের যত ধরনের কাজ আছে হ্যাঁ মশলা জাতীয় আপনারা পেস্ট করতে পারবেন ঠিক আছে আপনারা চাইলে কাঁচা মাংসটা এখানে পেস্ট করতে পারবেন তার মানে হচ্ছে যে মিট গ্রাইন্ডার কিনে দরকার না মিট গ্রাইন্ডারের কোনো প্রয়োজন না আপনারা চাইলে এটা তো মিট গ্রাইন্ড করতে পারবেন মানে একের ভিতর সব একের ভিতর সব ঠিক আছে এটা কোন ব্র্যান্ডের ছিল মহারাজা না এটা হচ্ছে রাজার রাজা মহারাজা মহারাজা এটা কাজেও রাজা আরে বাবা
তো ভাই আসলে যে ঝলক আপনি দেখালেন যে মুহূর্তের মধ্যে সব কিছু আসলে ব্লেন্ড হয়ে গেছে, আর আমরা কিন্তু দেখলাম যে একদম কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু হলুদ গুলো একদম নিমেষে ক্রাশ হয়ে গেছে। আপনি চাইলে আরো আরো ঘোরালে আরো পাউডার হবে, আরো ঘুরিয়ে নিতে পারেন। আর এটা প্রাইস কত পাচ্ছি আমরা? এটা আমরা অফার প্রাইসে দিচ্ছি, এটা অনলি 5500 টাকায় দিয়ে দিচ্ছি, মাত্র 5500 টাকার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। আপনারা আমাদের কিন্তু এটা সীমিত স্টক সীমিত, ঠিক আছে? এটা কিন্তু আমাদের স্টক সীমিত, আপনারা যত দ্রুত সম্ভব কালেক্ট করবেন। আর এটা গ্যারান্টি ওয়ারেন্টি আমি বলে দিচ্ছি, এটা 1 ইয়ার মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। একটু কম, আপনারা এটাতে সব ধরনের কাজ করতে পারবেন, শুধু হলুদটা ছাড়া। তারপর আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু আসলে আদা রাখছি, রসুন রাখছি এবং পেঁয়াজ রাখছি এখানে আসলে ব্লেন্ড করে দেখানোর জন্য, যে জাইপান ব্লেন্ডারে কেমন আসলে কোয়ালিটি, কেমন আসলে ব্লেন্ডার। ভাই চ্যালেঞ্জ নেওয়ার জন্য রেডি? জি জি রেডি, প্রস্তুত? ঠিক আছে, শুরু করি। আজকে আমরা আদা করে দেখাই। অবশ্যই, কেন নয়। আসলে সব ব্লেন্ডারে কিন্তু আদা হয় না, কারণ আশাস থেকে আদাটা আস থাকে। আর আদাটা করার অর্থ হচ্ছে আমরা এটা দেখাতে যাচ্ছি যে আদা আদা হলে তো সবগুলিতে হবে, সবগুলি হবে, এই জন্য আদাটা করে দেখাবো। আদা রাখছি এখানে। ওকে, ঠিক আছে, আমরা আদা দিয়ে দিচ্ছি এখন ব্লেন্ডারের মধ্যে, দেখা যাক কেমন হয়, কথার কাজে কি মিল আছে কিনা এটা আমরা কিন্তু আপনাদেরকে ইনস্ট্যান্ট চেক করে দেখাচ্ছি। আচ্ছা, পানি আসতে বললেন, এত লেট কেন? মুভিং এর সুবিধার্থে আমরা একটু পানি দিয়ে দিচ্ছি, অল্প অল্প। ঠিক আছে, অল্প একটু। ওকে ওকে, ঠিক আছে। তারপর তারপর আমরা লাইন দিব। রেডি তো? হ্যাঁ, আমি তো রেডি, আপনি রেডি? জি, ঠিক আছে, রেডি। আপনারা আদা রসুন বা পেঁয়াজ এসব এসবের ক্ষেত্রে অনঅফ করে ইউজ করবেন, খুব দ্রুত হয়ে গেছে। আমি কিন্তু দুইটা ঘুরান দিয়েছি, সেক্ষেত্রে মোটরটা অনেকদিন টিকবে। আপনারা পালস করে ইউজ করলে হবে কি, ভিতরের মিশ্রণটা আপ ডাউন হবে, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, দ্রুত ক্রাশ করবে, ব্লেন্ডিং ফিনিশিংটা দ্রুত হবে। ঠিক আছে, হয়ে গেছে, যার যেমন ইচ্ছে আর কি। তার মানে হচ্ছে যে এটাতে যেহেতু একদমই আঁশ ছাড়া ব্লেন্ড হয়, তার মানে কোয়ালিটি বেস্ট হবে আর কি। আঁশ আদা তো, আঁশ আদা হলে সব ধরনের খাবারই হবে, বেবি ফুড বা এছাড়াও যেমন এটা তো ফ্রেশ জুস করতে পারবেন। আচ্ছা, এটার পাত্রগুলো কিন্তু স্টেনলেস স্টিলের। ওকে, পিওর স্টিল, এটা তো সেফটি লক দেওয়া আছে, ওভারলোড প্রোটেকশন দেওয়া রয়েছে। ওকে, নিচে দেখতে পাচ্ছেন যে একটা সেফটি লক দেয়া আছে, যদি ইন কেস অফ কোনো ওভারহিটিং হয়। এটা ব্লেন্ডারই, আপনারা চাইলে মিনিমাম মিডল ম্যাক্সিমাম করে ইউজ করতে পারবেন। 3 স্পিড কন্ট্রোলার রয়েছে। ওয়াও, বেশ চমৎকার কিন্তু হইছে, দেখেন একদম ওয়াও, জাস্ট দেখেন কত সুন্দর করে ব্লেন্ড হয়েছে, না? ওয়াও, চমৎকার ভাই। তাহলে তাহলে আমাদেরকে আসলে এই যে রসুনটা একটু ব্লেন্ড করে দেখান ভাই। রসুন করে দেখাবো? হ্যাঁ, রসুন। ঠিক আছে, দেখান কেমন হয়, আসলে দর্শকরা দেখতে চাইবে তো। তাহলে রসুনগুলো আমরা সবগুলি দিই, তারপর আমরা জাস্ট অন করব এন্ড আমরা একটা লিডটা লাগাবো। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে, আমি বলে দিচ্ছি আবারও, আপনারা যখন পাত্রগুলি মানে মোটরটা অন করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যেন এটা লক থাকে। হ্যাঁ, এটা যেরকম লক থাকলে হবে কি, এই বুস্টটা ক্ষয় হবে না, অনেকদিন পরে ক্ষয় হবে। এই ব্লেন্ডারটার ক্ষেত্রে আপনারা এই জিনিসটা ফলো করবেন, ঠিক আছে, লক্ষ্য করবেন। ঠিক আছে, তো দেখা যাক কতক্ষণ সময় লাগে নাকি ভাইয়া, অন অফ করে, অন অফ করে ইউজ করলে এটা কিছুই হবে, দ্রুত হবে, মোটরটা কিছুই হবে না। ওকে, আপনারা পাত্র যত ভরে দিবেন কাজটা তত দ্রুত হবে। পাত্রতে অল্প খাবার দিলে এটা ছড়া থাকবে, ঠিক আছে? এটা আপনারা যদি অল্প পরিমাণে হয় সেক্ষেত্রে আপনারা এই ছোট পাত্রতে ইউজ করতে পারেন, আর যদি বেশি পরিমাণ হয় সেক্ষেত্রে বড় পাত্রতে। ঠিক আছে, ওকে ওকে, ওয়াও, পেস্ট, একবারে পেস্ট, একদমই একদমই, দেখেন যে বন্ধুরা একদম সুন্দর করে পেস্ট হয়ে গেছে, না? একদম চমৎকার, চমৎকার কিন্তু পেস্ট হয়ে গেছে। তাহলে আমরা এটা ঢেলে দেখাই। হ্যাঁ, ওয়াও ভাই, কত সুন্দর পেস্ট হয়েছে, না? একদম পুরা মাত্র 4500 টাকার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে জাইপানের, জাইপানের প্রুটিকা, ঠিক আছে? আর এটা হচ্ছে মূলত মহারাজা, 750 ওয়াটের ভিতরে
বিশ্বাস বিল্ডার্স 21-22-23 নং শপ, এখানে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন। আর যদি আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলির সাথে যোগাযোগ করেন, সেই ক্ষেত্রে আপনারা বাসায় বসে ডেলিভারি পেতে পারেন। হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন, হোম ডেলিভারি। আচ্ছা, আর যারা মানে ঢাকার বাইরে আছেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটি আমরা দিয়ে থাকি। ওকে, তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের আসলে আজকের চমৎকার ব্লেন্ডার দুটি লাগে, অবশ্যই চলে আসবেন ডিএন স্টোরে। তাদের কিন্তু অ্যাড্রেস, ফোন নাম্বার তারা কিন্তু ভিডিও স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। এছাড়াও কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টও দেওয়া আছে। আর নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।